ডিসেম্বর জানুয়ারিতে খালি হাতেই ফাইনাল খেলবে আওয়ামী লীগ, জানিয়েছেন ওবায়দুল কাদের। শিগগিরই সরকারের পতন আশা বিএনপি নেতাদের। রোহিঙ্গাদের সহায়তায় বরাদ্দ নেমে গেছে অর্ধেকে, জীবিকার তাগিদে অনেকে জড়াচ্ছে নানা অপরাধে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে দুই ছাত্রীকে র্যাগিং, তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপর শিক্ষকদের হামলা, অধ্যক্ষের ভুল স্বীকার। বিশ্বকাপ নয়, সাকিবের ভাবনায় এশিয়া কাপ, আজ ঢাকা ছাড়ছে টাইগাররা। শ্রীলঙ্কা শত্রু নয়, মাঠে ছাড়ো নয় বললেন কোচ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ক্ষমতায় এলে এক রাতেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে। ডিসেম্বর জানুয়ারিতে ফাইনাল খেলা হবে বলে মন্তব্য করে তিনি আরও বলেন সেই খেলায় খালি হাতে লড়বে আওয়ামী লীগ, তবে যে হাতে কেউ আগুন নিয়ে আসবে সেই হাত পুড়িয়ে দেওয়া হবে। শনিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভায় একথা বলেন ওবায়দুল কাদের। মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, দেশে একসময় মানবাধিকারকে ভুলুণ্ঠিত করেছিল বিএনপি, অথচ এখনই তারা এটি নিয়ে হইচই করছে। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না এমন আশ্বাসকে মিথ্যা হিসেবে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অভিযোগ করেন, একসময় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বিএনপি। মিষ্টি মিষ্টি কথা বলে, অন্তরে বিষ বাইরে মধু, এখন বলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না। কি সুন্দর কথা, আমাদের নিশ্চিহ্ন করে দিয়েছে, বাকিটাও এক রাতেই শেষ করবে। ডিসেম্বর ও জানুয়ারিতে খেলা হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। খেলা তাহলে হবে, খেলা হবে, হবে খেলা, ফাইনাল খেলা ডিসেম্বর জানুয়ারিতে, তৈয়ার হয়ে যা, খালি হাতে লড়বো, খালি হাতে লড়বো, শান্তিপূর্ণ নির্বাচন আমরা করব। তবে কথা আছে, যে হাতে আগুন আসবে সেই হাত পুড়িয়ে দেবে, যেই হাতে লাঠি আসবে ভাঙচুর করতে সেই হাত ভেঙে দেবে। এদিকে আলাদা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন আওয়ামী লীগ নয় বরং বিএনপি বিদেশিদের কাছে ক্ষণে ক্ষণে ধর্ণা দেয়। বিদেশিদের কাছে তো ক্ষণে ক্ষণে দৌড়ে যায় বিএনপি, এখন বিদেশিদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপির এখন সুরটা বদলে গেছে। সমগ্র পৃথিবীব্যাপী আমাদের বন্ধুত্ব আছে, আমাদের কোনো প্রভু নাই এবং আমরা সবার সাথে সম্পর্ক, কারোর সাথে শত্রুতা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতিক্রিয়া শীর্ষক সেমিনার শেষে হাসান মাহমুদ বলেন ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে, তবে সদস্যপদ না পাওয়া কোনো বিষয় নয় বলেও মনে করেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন জনগণ তাদের ভোটাধিকারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে যাতে ভোটকে কেউ প্রভাবিত করতে না পারে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতেই বিএনপির আন্দোলন নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। আহমেদ সরোয়ারের রিপোর্ট। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে সবকিছু অর্থহীন হয়ে যায়। যখন কোনো সরকার গণতন্ত্রের ভান ধরে স্বৈরাচারী করে তারা অনেক বেশি ভয়ঙ্কর হয়। তিনি বলেন আজকে বিএনপি যে আন্দোলন করছে তা নিজেদের ক্ষমতায় বসাবার জন্য নয়, গণতন্ত্রকে ফিরিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করার আন্দোলন। বিগত 14 বছর ধরে এই সরকার সারা বিশ্বে প্রচার করে বাংলাদেশকে একটা গণতন্ত্রকামী দেশ হিসেবে তারা একটি ফানুস তৈরি করেছিল,
আজকে কিন্তু সেই ফানুষটি ফুটে গিয়েছে। আজকে কিন্তু শুধু বাংলাদেশের ভেতরে নয়, বাংলাদেশের বাইরের সারা বিশ্ব সবার কাছে, তাদের সবার কাছে এটা আজকে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে আর যাই কিছু থাক না কেন, গণতন্ত্রের দেশ মাত্র বাংলাদেশের মানুষ আসলেই তারা এমন একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা চায় নির্বাচনের সময়, যাতে সেই নির্বাচনকে কেউ প্রভাবিত করতে না পারে। এদিকে রাজধানীর একটি হোটেলে অ্যাব আয়োজিত এক সেমিনারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আদালতে বিএনপি নেতাদের সাজা দেয়া হচ্ছে, তার ধারাবাহিকতায় মাহমুদুর রহমান ও শফিক রেহমানকে সাজা দেয়া হয়েছে। এত বাধার মুখেও আপনারা গতকাল দেখেছেন যে উত্তর দক্ষিণে যে ঢেউটা নেমেছে, এসব দেখে মানে ওবায়দুল কাদের সাহেব আসলে আমি আগেও বলেছি এক ধরনের বিভ্রান্তিতে তিনি ভোগেন। শারীরিক অসুস্থ আছেই, মানসিক অসুস্থতায় ভুগছেন যে কখন তার সাধারণ সম্পাদকের পদ চলে যায়, যে কোনো রকম নেতা কর্মীদেরকে মানে কথা বলে ইয়ে করা যায় কিনা, মানে তাদেরকে মনোবলটা চাঙ্গা করে রাখা যায় কিনা। ওবায়দুল কাদের সাহেব সত্যিকার অর্থে এখনো সময় আছে, খুব দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হতে দিন। আর এই অবাধ সুষ্ঠু নির্বাচন চাওয়াটা কোনো ষড়যন্ত্র নয়, এটা জনগণের দাবি। গণতান্ত্রিক আন্দোলনে মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগ আতঙ্কে আছে বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন সন্নিকটে, জনগণের মনের ভাষা পড়তে না পারলে তাদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে। শনিবার চট্টগ্রামে বিএনপির কালো পতাকা মিছিলে তিনি একথা বলেন। শনিবার বিকালে চট্টগ্রামের দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেসব পুলিশ সদস্য বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলা করছেন তাদের তালিকা করা হচ্ছে। অন্যায়ভাবে কারোর বিরুদ্ধে জুলুম করা হলে বাকি জীবন তাদের জেলে কাটবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এক দফা বাস্তবায়নে কালো পতাকা গণমিছিল করে গাজীপুর মহানগর বিএনপি। জয়দেবপুরে দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। খুলনায় বিএনপির মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে ফেরিঘাট মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন দেশে ধর্ণা দিচ্ছে, কিন্তু এবার আর তাদের শেষ রক্ষা হবে না। রাজশাহীর ভুবনমোহন পার্কে বিএনপির মিছিলের আগে জনসভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এ সময় তিনি বলেন, ভারত কখনো বাংলাদেশের গণতান্ত্রিক জনগণের বিরুদ্ধে যেতে পারে না। বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ অন্য নেতারা। শত হাজার মামলারেও আমরা কেউ পিছপা হব না, আমাদের মৃত্যু হবে রাজপথে, শেখ হাসিনার পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। ক্ষমতা ছাড়তে হবে, কোনো উপায় নাই। আর ওই 18 সাল আর ওই 14 সালের মতো দুই নম্বরই করে ভোট নিয়ে ক্ষমতা যাবেন, এই সুযোগ আর পাবেন না। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে কালো পতাকা গণমিছিল করে সিলেট বিএনপি। নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল করে বরিশাল জেলা ও মহানগর বিএনপিও। অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিত জাহান শিরিন সহ অন্যরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। ময়মনসিংহে কালো পতাকা মিছিলে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, গণ আন্দোলনে সরকারের পতন হবেই। শনিবার বিকালে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে বাতির কল মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। নারায়ণগঞ্জেও কেন্দ্রীয় কর্মসূচি পালন করে বিএনপি। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আব্দিন ফারুক। বাংলাভিশন নিউজ ডেস্ক।
রোহিঙ্গাদের মাথাপিছু সহায়তার পরিমাণ কমে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে। এজন্য জীবন জীবিকার তাগিদে ক্যাম্প ছেড়ে পালানোর পাশাপাশি স্বল্প আয়ের ছোটখাটো কাজ করছে তারা, জড়িয়ে পড়ছে নানা অপরাধেও। চাপ বাড়ছে স্থানীয় পর্যায়ে। রোহিঙ্গাদের সহায়তা বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান বিশ্লেষকদের। কক্সবাজারে কুতুপালং ক্যাম্প ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস, ছবি তুলেছেন আসাদুজ্জামান জিল্লু। ছয় বছর পার হলেও নিজভূমি মিয়ানমার রাখাইনে ফিরতে পারে নাই এই রোহিঙ্গারা। সহায় সম্পদ হারিয়ে পরভূমে বাধ্য হয়েছেন বিদেশি সহায়তা নির্ভর জীবনযাপনের। সেই সহায়তাও কমে গেছে ব্যাপক হারে। আগে মাসে মাথাপিছু $12 পেলেও এখন পাচ্ছেন মাত্র $8। জীবিকা নির্ভরের তাগিদে মাদক চোরাচালান, চুরি ছিনতাই সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন রোহিঙ্গারা। কেউ কেউ পরের কাজ করে অথবা ছোটখাটো দোকান দিয়ে জীবিকা নির্ভরের চেষ্টা করছেন। মনে করুন আর হলে সরি করে দেড়ে মনে করুন গ্রামে একটু হাজগি আরা বসে আছি আর কি। এভাবে চলাই মনে করুন আর দেখা দিই আরা এভাবে করে চলাই। রোহিঙ্গা দ্বারা কোনো কাজকর্ম নাই, যখন কাজকর্ম নাই রোহিঙ্গা দ্বারা মানে কি রোহিঙ্গা মানে কি চাকরি করে মানে কি নাস্তা দাস্তা বানায় বাঙালি যেগুলো আছে এগুলো থেকে ভাড়া নিয়ে মানে কি চাকরি করে। 2017 সালে রোহিঙ্গা ঢলের পর থেকে জয়েন্ট রেসপন্স প্ল্যান জিআরপি নামে আন্তর্জাতিক তহবিল ও সহায়তা সংগ্রহের কাজ করে জাতিসংঘের স্ট্র্যাটেজিক এক্সিকিউটিভ গ্রুপ। 2017 সালে চার মাসের জন্য জিআরপিতে রোহিঙ্গা ব্যয় ধরা হয়েছিল $43,41,00। দাতাদের কাছ থেকে পাওয়া গিয়েছিল $31,72,00 বা 73%। এখন পর্যন্ত 6টি জিআরপির 4টিতে 72% বেশি সহায়তা পাওয়া গেলেও পরে তা অনেক কমে যায়। চলতি বছর জিআরপিতে সহায়তা নির্ধারিত হয় $87,59,00, কিন্তু প্রথম আট মাসে পাওয়া গেছে মাত্র $26,08,00, যা প্রয়োজনীয় সহায়তার মমাত্র 29.8%। দাতাদের সহায়তা এভাবে কমতে থাকলে রোহিঙ্গা ব্যবস্থাপনায় বাংলাদেশকে হিমশিম খেতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের ধারণা, এভাবে সহায়তা কমলে রোহিঙ্গারা নানা অপরাধে জড়িয়ে পড়বে। 10,00,000-এর বেশি যে জনগোষ্ঠী, তাদের যে তিন বেলা খাবার, তাদের যে স্বাস্থ্য, তাদের যে শিক্ষা, এগুলো আসলে ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ। এবং প্রথম দিকে আন্তর্জাতিক জনগোষ্ঠী মানে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা যেভাবে সাহায্যের কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, এবং কিছু কিছু দেশ তো আমরা জানি যে তুরস্ক, তারপরে ইউরোপের কোনো কোনো দেশ তারা বলেছিলেন যে কিছু রোহিঙ্গা তাদের দেশে নিয়েও যাবেন, কিন্তু আমরা কিন্তু সেই জিনিসটা দেখছি যে সেটা অনেক শিথিল হয়ে গিয়েছে এবং সেটা অনেক ভাটা পড়েছে। সুতরাং আমরা চাইব যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক যারা সংস্থা তারাও আগের মতো আমাদেরকে সহযোগিতা করবেন, রোহিঙ্গা জনগোষ্ঠী যেন তাদের দেশে ফিরে যেতে পারেন এবং তাদের পুনর্বাসনের নানা রকম উদ্যোগ যেটা চলছে সেটাকে আরও যেন আমরা শক্তিশালী করতে পারি। রোহিঙ্গাদের সহায়তা বাড়াতে কূটনৈতিক তৎপরতার উপর জোর দেন এই বিশ্লেষক। ইমরুল কায়েস, বাংলাভিশন, কক্সবাজার, কুতুপালং। বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের হলে দুই ছাত্রীকে র্যাগিংয়ের সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন মেডিকেলের অধ্যক্ষ ফজল বাশার। গতকাল নির্যাতনের শিকার ছাত্রী ও ছাত্রীর মায়ের বক্তব্য নিতে গেলে কলেজের অধ্যক্ষ ফজল বাশারের নেতৃত্বে তার সহযোগীরা কয়েকটি টেলিভিশন চ্যানেলে সাংবাদিকদের লাঞ্ছিত করেন। ভাঙচুর করা হয় চ্যানেল 24-এর ক্যামেরা। কলেজের উপাধ্যক্ষ নাজমুল হক জানিয়েছেন, ভুল বোঝাবুঝিতে সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। র্যাগিংয়ের শিকার ওই ছাত্রী অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরেই ছাত্রলীগের নেত্রী পরিচয় দেয়া ডেন্টাল 7ম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা রওশন ওরফে প্রভা 50ম ব্যাচের নীলিমা সেনরফে জুয়ের নেতৃত্বে নানাভাবে তাকে নির্যাতন করছিল। অসুস্থ হয়ে পড়লে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিচার চাইতে ওই ছাত্রী ও তার মা শনিবার সকালে যান কলেজ অধ্যক্ষের কাছে। এ সময় তথ্য সংগ্রহে যান সাংবাদিকরা। ভুক্তভোগীরা তাদের বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরার সময় হামলা হয়। ক্রিকেট বিশ্বকাপ নয়, সাকিব আল হাসানের ভাবনায় এশিয়া কাপ। অধিনায়ক হিসেবে 2011-এর চেয়ে এবারের সাকিবকে এগিয়ে রাখছেন টাইগার ক্যাপ্টেন। সাকিবের মতে, পরিচিত কন্ডিশনে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কোচ চন্দ্রিকা হাতুরে সিংহে জানান, শ্রীলঙ্কার সাথে শত্রুতা নেই, আছে প্রতিদ্বন্দ্বিতা। মনির হোসেন খানের রিপোর্ট। এশিয়া কাপের প্রস্তুতিতে লম্বা সময় পেয়েছে বাংলাদেশ, যদিও 17 সদস্যের স্কোয়াডকে একসাথে দেখার সুযোগ কমই পেয়েছেন কোচ, তারপরও প্রস্তুতিতে সন্তুষ্ট তিনি। এশিয়া কাপের লঙ্কার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে টাইগার কোচ ও অধিনায়কের সংবাদ সম্মেলন, দুজনেরই ভাবনায়
শুধুই এশিয়া কাপ। আমাদের প্রথম লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে উঠা। শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে তাদের কন্ডিশনে হারানো কঠিন, তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। পুরোটাই এশিয়া কাপ কেন্দ্রিক আমাদের প্ল্যান, প্রিপারেশন, টিম সবকিছুই। এটা শেষ হলে যখন ওয়ার্ল্ড কাপের সময় আসবে তখন আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করব। বাট অ্যাট দিস মোমেন্ট শুধু এশিয়া কাপ, আর যদি আরও শর্ট করে বলতে চাই এখন শুধু হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কাই আমাদের মাথায় চিন্তাতে আছে। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের লড়াইটা ছিল জমজমাট। সাকিব এগিয়ে রাখছেন প্রতিপক্ষকে, হাথুরু টাইগারদের। আমি শ্রীলঙ্কা বাংলাদেশের মধ্যে শত্রুতা আছে বলবো না, দুটি দলই মাঠে জিততে চায়, একে অন্যকে চ্যালেঞ্জ জানায়। রাইভালরি আসলে এই শব্দটা আমার খুব বেশি একটা ভালো লাগে না, বাট হ্যাঁ লাস্ট কিছু ম্যাচ যেমন আমরা সবসময় বেশ কম্পিটিটিভ ম্যাচ খেলেছি দুইটা দলের সাথেই, এবং ওরাও যখন খেলে সর্বোচ্চ চেষ্টা করে আমাদের সাথে জেতার জন্য, এবং আমরাও যখন খেলি সর্বোচ্চ চেষ্টা করি জেতার জন্য। এটা আসলে ক্রাউডের জন্য ভালো, ক্রিকেটের জন্য ভালো, এবং আমরা চাইও এরকমই হোক, বাট অবশ্যই চাবো যে দিন শেষে যেন আমরা জিততে পারি। বাট দলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী একাধিক ক্রিকেটার, তাদের জেতার মানসিকতা দলের কাজে লাগবে বিশ্বাস সাকিবের। ওদের ভেতরে সবারই একটা মেন্টালিটি আছে যেটা হলো ওরা জিততে চায়, যেটা একটা টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি ওই মেন্টালিটিটা নিয়েই ওরা এই ড্রেসিং রুমে আসবে এবং ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ারটা ওরা ওইভাবেই গড়ে তুলবে। ২০১৯ বিশ্বকাপে ব্যাটে বলে দুর্দান্ত কেটেছে সাকিবের, এবারও তেমন পারফরমেন্সের আগাম ঘোষণা দিতে রাজি নন টাইগার অধিনায়ক। চার বছর আগে কি করেছিস তার মানে এনে যে চার বছর পরেও সেটা করতে পারবো, এইগুলো আসলে খুবই ডিফিকাল্ট একটা জিনিস। বাট যখন দলের প্রয়োজনে যে জায়গাটাতে খেলা প্রয়োজন, যাকে যে ধরনের কন্ট্রিবিউট করা প্রয়োজন, সে যদি সেটা করতে পারে সেটাতেই আসলে দলের লাভ হবে কিংবা হেল্প হবে। আমি এশিয়া কাপে ভালো পারফরমেন্স করলে বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়বে মনে করেন সাকিব। টিমের জন্য ভালো করার জন্য মুখে আছে। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। কুমিল্লা লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে বিএনপির প্রতিনিধি সভায় আওয়ামী লীগের হামলা, গুলি, ভাঙচুর, বাড়িঘর লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ সহ বিএনপির ৫০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি স্থানীয় বিএনপির। শনিবার বিকেলে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মফিজুল ইসলামের উন্দানিয়া গ্রামের বাড়িতে হামলা ও লুটপাট হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী জানান, বিকেলে বেলঘর উত্তরে তাদের একটি প্রতিনিধি সভা শুরুর আগে দুপুর থেকে আওয়ামী লীগের লোকজন সেখানে মহড়া দিচ্ছে বলে তিনি খবর পান। তারা লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ারের লোকজন। বাগমারা থেকে তাদের ভাড়া করে আনা হয়। দুটোর পর তারা প্রতিনিধি সভায় ভাঙচুর ও গুলি চালায়। এ সময় যুবদল নেতা ফিরোজ ও মনির গুলিবিদ্ধ হন, একজনের মাথায় গুলি লাগে। তাদের কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। মনিরুল হক চৌধুরীর দাবি, এ ঘটনায় তাদের ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার জানান, সেখানে তিনি ছিলেনই না, বরং গৈয়ার্ত ভাঙা বেলঘর সড়কে আওয়ামী লীগের মিছিল চলাকালে বিএনপি লোকজন তাদের উপর গুলি চালায়। এতে ৮-৯ জন আহত হন বলে দাবি তার। এবার খেলা সংবাদ। ফুটবল। বাফুফের প্রথম নিলামে সর্বোচ্চ ১৩,২৫,০০০ টাকায় গোলরক্ষক মোহাম্মদ আসিফকে দলে নিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বাফুফে এলিট একাডেমির ১০ ফুটবলারকে কিনে নেয় ৫টি ক্লাব। দেশের ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় নিলাম। প্রিমিয়ার লিগের দলগুলোর চাহিদায় দর কষাকষিতে বাফুফের এলিট বয়েজ একাডেমির ১০ ফুটবলার, এ এবং বি ক্যাটাগরির ১০ ফুটবলারকে কিনতে নিলামে অংশ নেয় ৮ ক্লাব। নিলামে বিক্রি হওয়া প্রথম ফুটবলার মিডফিল্ডার চন্দন রায়, তাকে ৯,০০০ টাকায় কিনে নেয় শেখ রাসেল ক্রীড়াচক্র। সবাইকে ছাড়িয়ে গেছেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ। বিডিংয়ে সর্বোচ্চ ১৩,২৫,০০০ টাকায় কিংস অ্যারেনায় যাচ্ছেন আসিফ। বিডিংয়ে সবচেয়ে বেশি ৬ ফুটবলারকে দলে টেনেছে ব্রাদার্স ইউনিয়ন। প্রথমবার অভিজ্ঞতায় নিলাম পদ্ধতি নিয়ে আশাবাদী বাফুফে। খেলোয়াড়রা মাঠে পারফরমেন্সের সুযোগ পেলে জাতীয় দল উপকৃত হবে বলে মনে করেন বাফুফে কর্মকর্তারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ডিসেম্বর জানুয়ারিতে খালি হাতেই ফাইনাল খেলবে আওয়ামী লীগ, জানিয়েছেন ওবায়দুল কাদের। শিগগিরই সরকারের পতন আশা বিএনপি নেতাদের। রোহিঙ্গাদের সহায়তায় বরাদ্দ নেমে গেছে অর্ধেকে, জীবিকার তাগিদে অনেকে জড়াচ্ছে নানা অপরাধে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে দুই ছাত্রীকে র্যাগিং, তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকদের উপর শিক্ষকদের হামলা,
অধ্যক্ষের ভুল স্বীকার। বিশ্বকাপ নয় সাকিবের ভাবনা এশিয়া কাপ, আজ ঢাকা ছাড়ছে টাইগাররা। শ্রীলঙ্কা শত্রু নয়, মাঠে ছাড়ও নয় বললেন কোচ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ ক্যাপ্টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।